আহলে বাইতদের প্রতি, সাহাবা ইকরামদের প্রতি তো অবশ্যই আমাদের সম্মান এবং মর্যাদা থাকতেই হবে। সাহাবা ইকরামদেরকে যদি অসম্মান করা হয়, দিনকে অসম্মান করা স্বামী। আপনি যে কোরআন করিম পেলেন, এই কোরআন কিভাবে পেলেন? নবীকে ইসলামে যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন যে আমাদের কাছে যে আসলো, কারাই ধারণ করলেন, কারাই মুখস্থ করেছিলেন, কাদের প্রশ্নের উত্তরে কোরআন নাজিল হয়েছিল, কাদের পর্যবেক্ষণে কোরআন নাজিল হয়েছিল, কাদের সমস্যার সমাধানে কোরআন? সেই সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহু মরাদু আন আল্লাহ তাআলা, যাদের প্রতি সন্তুষ্ট, আর নবী ইসলামের প্রতি সেই মহাব্বত। এটা তো সুন্নত নয়, মুস্তাহাব নয়, ইমানের দাবি। ইমানের দাবি না, ইমান আনার পূর্ব শর্ত বলা যায়। আল্লাহ তাআলা কোরআন শরীফে সেটি বলছেন যে ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দূনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, যারা আমার রসুলের সামনে কণ্ঠকে অবনমিত করে সম্মান প্রদর্শন করবে, তারাই হচ্ছে সেই ব্যক্তি যাদেরকে আমি মুত্তাকি হওয়ার জন্য বেছে নিয়েছি। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবুহুম লিত্তাকওয়া। তো সেই নবীর প্রতি ভালোবাসা, মহব্বত, শ্রদ্ধা অবশ্যই আমাদের থাকতে হবে। আর নবী আউলা বিল মুমিনিন মিন আনফুসিহিম, নবীর প্রতি মুমিনের তার নিজের থেকেও বেশি মহব্বত রাখতে হবে। এবং সেই নবীকে ইসলাম যারা আহলে বাইত, আহলে বাইত, আহলে বাইত মানে বুঝেন নবীকে ইসলামের যারা অত্যন্ত কাছের, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, ইমাম হাসান, ইমাম হুসাইন, তাদের প্রতি মহব্বত, এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝছেন। একটি হাদিসে আছে, আমি তোমার আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে যাব, তোমার জন্য আমি দুটি জিনিস রেখে যাচ্ছি। এক হাদিসে বলা হয়েছে আমার আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ, আর এক হাদিসে বলা হয়েছে ইতরাতি এবং আমার যে আহলে বাইত। এই জন্য আহলে বাইতদের প্রতি সম্মান প্রদর্শন করা, তাদের প্রতি মহব্বত পোষণ, এটাও আমাদের একটা দাবি।